দেশের কৃষি গবেষণা ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দফতরের নিরন্তর গবেষণার ফলে আমাদের কৃষি ভাণ্ডারে যুক্ত হচ্ছে নতুন নতুন জাতের ধান। এর ফলে আমাদের কৃষি কৃষক অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ আরেকটি সাফল্য এসেছে, উদ্ভাবিত হয়েছে আমন মৌসুমে চাষযোগ্য উচ্চ ফলনশীল ব্রি ধান 87। এই ধানের ফলন হবে প্রতি হেক্টরে 6.5 টন। আমন মৌসুমে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় দুটি জাত ব্রি ধান 49 ও BR11, এর চেয়ে এই জাতের ধানের ফলন যথাক্রমে হেক্টরে 1 টন ও আধা টন বেশি। এই সাফল্য এসেছে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি বিভাগের গবেষণায়। সম্প্রতি জাতীয় বীজ বোর্ডের সভায় ধানের এই নতুন জাত অবমুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ইতিপূর্বেই কৃষিতে যুক্ত হয়েছে উচ্চ ফলনশীল জিন সমৃদ্ধ নতুন জাতের রাবি ধান 1। অপরদিকে সদ্য ঘোষিত বাজেটেও 22টি নতুন জাতের উন্নত মানের ধান বীজ উদ্ভাবনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী এসব জাতের নতুন বীজ চাষের উপযোগী হলে কৃষিতে আরেক দফা অগ্রগতি ঘটবে, এ প্রত্যাশা কৃষি গবেষকদের। নব উদ্ভাবিত ব্রি ধান 87 রোপা আমন মৌসুমে বৃষ্টি নির্ভর চাষাবাদের উপযোগী। এর চাষাবাদ অন্যান্য উফশি রোপা আমন ধানের মতোই, জীবনকাল 125 থেকে 130 দিন। পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা 122 সেন্টিমিটার। কাণ্ড অধিকতর শক্ত হয়, গাছ লম্বা হয়ে নুয়ে পড়ে না। পাতা হালকা সবুজ এবং দিক পাতা খাড়া, ব্রি ধান 49-এর চেয়ে লম্বা ও প্রশস্ত। ধানের ছড়া অধিকতর লম্বা ও ধান পাকার সময় ছড়া দিক পাতার উপরে থাকে। ধান পাকার সময়কালেও কাণ্ড ও পাতা সবুজ থাকে। 1000টি পুষ্ট ধানের ওজন 24.1 গ্রাম। চালের আকৃতি লম্বা ও চিকন, সেই সুবাদে এই ধানের চালের চাহিদা দেশে বিদেশে অন্যান্য ধানের চেয়ে বেশি হবে এবং এতে কৃষকরাও অধিক লাভবান হবে। আশা করা যায় উদ্ভাবিত নতুন জাতটি আমন মৌসুমের একটি ভালো জাত হয়ে উঠবে। দেশে প্রায় 40 বছর ধরে আমন মৌসুমের সবচেয়ে জনপ্রিয় জাত BR11-এর চেয়েও এর ফলন বেশি হবে। এছাড়া BR11-এর চেয়ে 18 দিন কম সময়ে নতুন জাতটির ফলন পাওয়া যাবে। আমরা মনে করছি BR11-এর জায়গা দখল করবে BR87। ভবিষ্যতে এটাই হয়ে উঠতে পারে আমনের সবচেয়ে জনপ্রিয় জাত। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।